কিছু কিছু চ্যানেল বের হয়েছে, কি বলে ইউটিউবে, ফেসবুক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে, শুধু সরকার বিরোধী না, সরকার বিরোধী তো বলার আপনার অধিকার আছে, তাদের বক্তব্য রাষ্ট্রবিরোধী, এবং এদেরকে দেখা যায় যে সমস্ত যারা প্রচার করে সমস্ত সংবাদ সেখানে অনেক আছে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট আছে, তাদের টাকার উৎস অ্যাডভার্টাইজমেন্ট, তো সেটা কারা দেয় এবং কীভাবে দেয়, এই অ্যাডভার্টাইজমেন্ট কি দেশে পেমেন্ট হয় না বিদেশে পেমেন্ট হয় অ্যাডভার্টাইজমেন্টের টাকা, সেগুলোকে যাচাই করে দেখার জন্য আমরা এনবিআরকে ই করেছি। কারণ আমরা যে প্রেস বা এগুলোর স্বাধীনতা সম্পূর্ণরূপে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বিশ্বাস করেন, সেই অধিকার নিশ্চিত করার জন্য সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করার জন্য তিনি অত্যন্ত মনোযোগী এবং আপনার উদার, কিন্তু কোনো লাইসেন্স নাই, পারমিশন নাই, এরকম খালি শুধু লাইন করে টিভি বলেন বা ই করেন, সেগুলোর ব্যাপারে আমরা যারা বিটিআরসি ওনাদেরকে অনুরোধ করেছি যে না, যারা এইগুলো চালাবে তাদের একটা জবাবদিহিতে থাকতে হবে, জবাবদিহিতের জন্য প্রথমত আগে তাদের তালিকা এবং লাইসেন্স গভর্নমেন্টের কাছে, কারা কতগুলো যে চলে এটার কোনো হিসাব, সঠিক হিসাব নাই, তার তালিকা আছে অনলাইন, এগুলোর কোনো নেই, এগুলো একটু যদি নিয়ন্ত্রণে না থাকে, যেমন আপনাদের এখন পত্রিকা মানুষে কম পড়ে, উইকলি পড়ে, কেন ওখানে ক্যাচি সমস্ত কথা বলে, যাতে আমরা মনে করি যারা সৎ সাংবাদিকতা করে, যারা আপনার এই যে পত্রপত্রিকার মাধ্যমে জাতিকে সচেতন করে, তাদেরকে কিন্তু সত্য নিউজটা দিতে হয়, মিথ্যা নিউজের একটা মামলা হয়, তাদের কীভাবে নিউজের সোর্স পাইল তারা এগুলো বলে, কাজে মানুষের কাছে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করার জন্য প্রকাশ্যে যারা আপনারা পত্রপত্রিকা সেবী বা ই মিডিয়া বলেন, আমাদের কী মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সেগুলো থাকে, কারণ তারা কোনো কিছু করলে জবাবদিহিতা আছে, তাদের বক্তব্যটা রেকর্ড করে যদি অন্যায় কথা বলে একজন প্রতিবাদও করতে পারে, কিন্তু ওই সমস্ত চ্যানেলগুলো যেগুলো যে অনলাইন, তারপরে ওই সমস্ত কি ওয়েবসাইট বলেন, এরা কিছু করলে এগো ধরার, কই থেকে চলে ধরার বা প্রতিবাদ করার এটা, আর মানুষ এই সমস্ত এত বেশি হয়েছে যে কোন দিন কার কোন নামে কী বলছে এটা জানে না, কাজেই সেগুলো যাতে এটার এই এরকম একটা ফ্রি ই না থাকে, অবাধ যে ইটা সেটা না, নিয়ন্ত্রণে থাকবে সব দেশে যেভাবে থাকে, যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সবগুলোর হেডকোয়ার্টার আছে, কিন্তু আমাদের দেশে কোনো কিছু নাই, যার ফলে ওই হেডকোয়ার্টার থাকলে ওগুলোর মাধ্যমে সেই কর্তৃপক্ষের মাধ্যমে আমরা কোনটা সঠিক হলো ব্যাটিক হলো দেখতে পারি, একটা কর্তৃপক্ষ থাকলে, যেমন আপনাদের প্রেস কাউন্সিল আছে, একজন একটা কিছু বলতে বিচার দিতে চাইলে ওখানে যাইতে পারে, আশ্রয় নিতে পারে, এদের বিরুদ্ধে কিছু নাই, তাই আমরা এই সমস্ত হেডকোয়ার্টার যাতে আমাদের বাংলাদেশেও এগুলো যারা চালায় তাদের যেন কার্যালয় বাংলাদেশে থাকে, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি।